আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা ইনকিউবেটর, এটা ডিম থেকে বাচ্চা ফুটানোর একটা অটোমেটিক মেশিন, এটা নিয়ে আজকের আলোচনা আসবে। তো আমার সামনে যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন যে একদম খুবই ছোট্ট একটা ইনকিউবেটর, যেটা যে কোনো জায়গায় রেখে কিন্তু আপনার একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। কীভাবে ব্যবসা দাঁড় করাতে পারেন, আমরা এর আগে আপনাদেরকে একটা দেখিয়েছিলাম, একজনের একটা ভিডিও আপনারা হয়তো অনেকেরই মনে আছে, যে ওনার এলাকায় একটা ডিম ফুটানোর সেন্টারের মতো করে ফেলছে। ওনার এলাকায় যাদের ছোটো ছোটো বাসায় খামার আছে, ছোটো ছোটোভাবে অল্প করে মানে মুরগি করে, তারা কিন্তু তার কাছে বাচ্চা ফুটিয়ে নেয়। উনি আমাদেরকে একটা কস্টিং দিয়েছিলেন, যারা ওই ভিডিওটা দেখেনি একটু দেখে নেবেন। সেই কস্টিংয়ে দেওয়া ছিল যে 3-4 টাকা পর্যন্ত সর্বোচ্চ খরচ হয় একটা ডিম থেকে বাচ্চা ফোটাতে, যেটা বাজার মূল্য আপনারা যদি হিসাব করেন যে বাজারে কিনতে গেলে নর্মালি হচ্ছে আপনার 30 টাকা থেকে এখন 35 টাকা পর্যন্ত বাচ্চা কিনতে কেনা লাগে, এবং সে জায়গায় উনি করে কি 10 টাকাতেই ওই বাচ্চাটাকে ফুটিয়ে দেয়। তো উনি যে খরচটা করে সেখানেও তার লাভ থেকে যায়। তো ওনার একটা ছোট্ট ব্যবসা দাঁড় হয়ে গেছে, ওখানে কোনো লোকজন লাগে না, ফুললি অটোমেটিক হওয়ার কারণে যে কোনো জায়গায় রেখে উনি চলে যায়। যেহেতু ডিজিটাল মিটারগুলো ব্যবহার করা হয়েছে, তো এই ডিজিটাল মিটারগুলোর মধ্যে একদম ফুললি অটোমেটিক এই কন্ট্রোল আছে। এই কন্ট্রোলারটা আমি একটু আপনাদেরকে দেখাই, সুইচ দিয়ে দিলাম, এ দেখেন এখানে আপনার কোনো সুবিধা অসুবিধা হলে অ্যালার্ম দিবে। আমি অ্যালার্মটা একটু বন্ধ করে রাখছি। এখানে ফ্রিকোয়েন্সিগুলো আপনি টোটাল করতে পারবেন, এখানে কোন ডিম দিবেন, যে মুরগির দিবেন নাকি হাঁসের দিবেন নাকি রাজহাঁসের দিবেন নাকি কোয়েল পাখির দিবেন, সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে সেইভাবে সে তাপমাত্রাগুলোকে ভিতরে নিয়ন্ত্রণ করবে, এবং কোনো সমস্যা মনে হলে সে সরাসরি কিন্তু এখান থেকে অ্যালার্ম দিবে। এবং এটা থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে যদি হঠাৎ করে কারেন্ট যায় কতক্ষণ পর্যন্ত ব্যাক আপ দিবে, সেটাও কিন্তু এই ডিজিটাল মিটারের মাধ্যমে আপনি দেখতে পারবেন। আরেকটা বিষয় যে কন্ট্রোলারটা এখানে দেখছেন, এটার বাহিরেও একটা কন্ট্রোলার, ছোট কন্ট্রোলার ব্যবহার করা আছে, যে আপনার ধরেন হুট করে এই বড় কন্ট্রোলারের কোনো কারণে সমস্যা হয়েছে, তো মেকার যেতে যেতে বা আমাদের কোনো টেকনিশিয়ান যেতে যেতে সেটা পর্যন্ত কিন্তু ওই ছোট কন্ট্রোলটা ভিতরটাকে ব্যাক আপ দিবে। এরপরে আসেন আমরা একটু ভিতরের দিকে যাই। এই যে ভিতরটা খুললাম, দেখেন এখানে সব হেভি কোয়ালিটির ট্রেগুলো আমরা ব্যবহার করেছি, খুবই হাই কোয়ালিটির ট্রে ব্যবহার করা আছে। এখানে দেখেন চেন সিস্টেম করা আছে, যে ডিমটাকে উলট পালট করে দেওয়ার, অনেক ইনকিউবেটর আপনারা দেখবেন যে ডিমটাকে আপনাকে উল্টায় দিতে হবে, এখানে আপনাকে ডিম উল্টাতে হবে না। কারণ হচ্ছে ডিমটাকে কীভাবে মুভমেন্ট করলে সেই ডিমের চারিদিকেই তাপ সরাসরি যাবে, সেটা কিন্তু এখানেই সিস্টেম করে দেওয়া আছে। এবং ভিতরটা একটু আপনাদেরকে দেখাই, উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ওখানে বাতাস বের হয়ে যাওয়ার কিছু ফ্যান দেওয়া আছে, যে ওভার হিটিং হলে ওখান থেকে ওই ফ্যানগুলো অটোমেটিকলি অন হয়ে যাবে, এবং এটার ভিতরের তাপমাত্রাটাকে কিন্তু সে নিয়ন্ত্রণ করবে। এবং নিচে একটা ট্রে দেওয়া আছে, যেটার কারণে আপনার যখন বাচ্চা ডিমগুলো থেকে বাচ্চার বয়স সব হয়ে যাবে, যে বাচ্চা ফোটার মতো বয়স, নিচে নামিয়ে দিলে এখান থেকেই আপনারা ফুটিয়ে বাচ্চাটাকে আলাদাভাবে তুলতে পারবেন। এখানে ওভার হিটিং হওয়ার কোনো সুযোগ নেই, কারণ অটোমেটিকলি এখানে চারিদিকে দেখতে পারবেন যে আমরা দেওয়া রেখেছি, সেটার মাধ্যমেই বের হয়ে যাবে এর অধিক তাপমাত্রাটা। এবং ফুললি কন্ট্রোল একদম এই আমাদের যে মিটারগুলো ব্যবহার করেছি সেই ডিজিটাল মিটারটার মাধ্যমে কিন্তু ফুললি কন্ট্রোল করা হয়। এবং নিচে দেখতে পাচ্ছেন চাকা দেওয়া আছে, যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, এবং খুবই ছোট্ট একটা ইনকিউবেটর, তবে এটাতে 268টা ডিম একসাথে করতে পারবেন। আরও যদি চান আপনারা সেক্ষেত্রে হয়তো কোয়েল পাখির ডিম আরও বেশি দিতে পারবেন, কারণ কোয়েল পাখির ডিমের হচ্ছে ছোটো। আর এই একটা ইনকিউবেটর দিয়ে কিন্তু আপনার একটা ছোট্ট ব্যবসা দাঁড় হতে পারে, কারণ হলো আপনারা জানেন যে এটাতে লোক বল লাগবে না, কারণ এটা ফুললি মেশিনের মাধ্যমেই চলবে। আপনি এক জায়গায় রেখে এটাকে অন করে দিয়েও কিন্তু আপনার বাকি কাজও সেরে আসতে পারবেন, পাশাপাশি আপনার একটা ছোট্ট ব্যবসাও দাঁড় হয়ে যাবে আমার মনে হয়।
তো এটা ভিডিও করলাম, আপনাদের যাদের প্রয়োজন হয় এর থেকে বড় ক্যাপাসিটিরও নিতে পারবেন এবং খুবই হালকা। এটা দেখতে পাচ্ছেন যে যে কোনো জায়গায় আপনি নিজে ক্যারি করতে পারবেন, ফেলে নিয়ে যেতে পারবেন। আর আরও বেশি ক্যাপাসিটি লাগলে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আর যারা অলরেডি ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন মুরগির বা বিভিন্ন এই হাঁস মুরগি তারপরে কোয়েল এগুলোর ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু এটা অনায়াসে নিতে পারেন। কারণ কন্ট্রোলিং সিস্টেমগুলো খুবই সুন্দর করেছি আমরা এটাতে, এটা বাংলাদেশেই তৈরি হচ্ছে, এটা চায়না থেকে ইম্পোর্ট করা না। এগুলো কিন্তু আপনারা জানেন যে ইম্পোর্টও হয় ইদানিং, তো আমরা এটা বাংলাদেশে তৈরি করছি এবং এটাতে আপনার যে সার্ভিসগুলো আছে এগুলো ইনস্ট্যান্ট করতে পারবেন, যেহেতু সব কিছু দেশেই তৈরি হয়েছে, সব কিছু দেশের জিনিসই। তো আপনারা চাইলে কিন্তু এই ইনকিউবেটরগুলো নিতে পারেন, আর এটার পর্যাপ্ত ভিডিও আমরা দিয়ে দিব খুব শীঘ্রই। এটা কীভাবে কাজ করে সব বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব সেই ভিডিওতে। তো এটা ডেলিভারি হবে জন্যই আমি লাইভটা করে দিচ্ছি, আপনারা যাদের অনেকেই জানেন না তাদের যেন জানা হয় এবং যাদের দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, আর ইনকিউবেটর যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে দিতে পারবো। আরও যদি ক্যাপাসিটি বাড়াতে হয় সেটাও জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।